আমার সিকিম সিল্ক রুট ভ্রমণ পর্ব শুরু হয়ে গেছে। গতকাল আমি পা রেখেছি ভ্রমণের প্রথম গন্তব্য ঋষিখোলায়। নদী আর পাহাড়ের কোলে পাখিদের কিচিরমিচি শুনতে শুনতে একটা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। যদি আগের পর্বটি দেখে না থাকেন, অনুরোধ করব একবার দেখে নেবার জন্য। ডেসক্রিপশন বক্সে এই ভিডিও লিংক দিয়ে দিলাম। আজ পা বাড়াচ্ছি ভ্রমণের অন্যান্য দ্রষ্টব্যগুলি দেখার জন্য। প্রতিবারই ঋষিখোলা থেকে চলে যেতে আমার মন চায় না। আজকে 4 তারিখ, এপ্রিল মাসের 4 তারিখ। আজকে চলে যাব হচ্ছে পদমছেন। পদমছেনের দূরত্ব এখান থেকে 40 কিলোমিটার, কিন্তু সাইট সিন করে যাব, তো যেতে যেতে বিকেল হয়ে যাবে। চলুন গাড়িতে ওঠা যাক। যে পথ দিয়ে গতকাল আমরা ঋষি নদীতে নেমেছিলাম, গাড়ি সেই পথ দিয়ে উপরে উঠতে শুরু করলো। রওনা হলাম রেনকের রুংধুং গ্রামের উদ্দেশ্যে। দূরত্ব এখান থেকে প্রায় 6.5 কিলোমিটার, সময় লাগবে মিনিট 20 মতো। এখন দাঁড়িয়ে আছি বিশ্ববিনায়ক মন্দিরের সামনে। এই মন্দিরটা হচ্ছে রেনকের রুংধুং গ্রামে 2016 সালের 3রা অক্টোবর প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং মহাশয় এবং বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক শ্রী দীনেশ চন্দ্র এই মন্দিরটার উদ্বোধন করেছে। মন্দিরের ভিতরে 12 ফুট লম্বা এবং 16টি হাত বিশিষ্ট ভগবান গণেশের একটি মূর্তি আপনি পাবেন। আর মন্দিরের দেওয়ালগুলোতে 51টা রূপ দেখানো হয়েছে ভগবান গণেশের। আর এই মন্দির নির্মাণের জন্য 2.5 কোটি টাকা খরচ হয়। মন্দির নির্মাণের বেশ কিছু জিনিস আনা হয়েছে সুদূর থাইল্যান্ড থেকে। আর নেপাল এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু শিল্পী এই মন্দির নির্মাণের কাজে নিযুক্ত ছিলেন। শ্রী বিশ্ববিনায়ক মন্দিরে প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। আবহাওয়া পরিষ্কার থাকলে চারপাশের পাহাড়ের এক দারুণ দৃশ্য চোখে ধরা পড়ে। উত্তর পূর্ব ভারতে ভগবান গণেশের এই ধরনের মন্দির এখানেই প্রথম নির্মাণ করা হয়। রওনা হলাম মানখিমের উদ্দেশ্যে। শ্রী বিশ্ব বিনায়ক মন্দির থেকে দূরত্ব 11 কিলোমিটার, আর রাস্তা পুরোটাই বেশ চড়াই। মানখিম পৌঁছাতে সময় লাগবে 30 মিনিটের মতো। আরিতারের দালাপচাঁদ গ্রাম হয়ে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। অনেকটাই সিঁড়ি, ধীরে সুস্থে ওটাই ভালো হবে। মানখিম হলো নেপালের সবথেকে পুরনো জাতিদের একটি মন্দির। এই জাতিদের রাই সম্প্রদায় বলা হয়। বছরে 2 বার এই রাই জাতির লোকেরা এখানে একত্রিত হয়ে পুজো অর্চনা করেন। এই অনুষ্ঠানকে সাকেলা বা সাকেয়া বলা হয়। নানান ধর্মীয় অনুষ্ঠান, পারিবারিক সাক্ষাৎকার, সাংস্কৃতিক নাচ ও গান থাকে এই অনুষ্ঠানের অংশ হিসাবে। আর আবহাওয়া পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা ও লামপোখরি লেকের এক দারুণ দৃশ্য চোখে ধরা পড়ে। এখান থেকে লেকের আকৃতি অনেকটা বুটের মতো দেখায়। মানখিম ভিউ পয়েন্টে যেই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, সেই রাস্তা দিয়ে উল্টো পথে আমরা রওনা হলাম। এবারে আমাদের গন্তব্য রেনক গুম্পা বা মনাস্ট্রি। অনেকে এটিকে আরিতার মনাস্ট্রিও বলেন।
পাঁচ মিনিটেরও কম সময়ে আমরা এখানে পৌঁছে গেলাম। আরিতার গুম্পায় চলে এসেছি। অনেক পর্যটক এই জায়গাটা মিস করে যান, তবে এত শান্ত আর প্রাচীন রীতিনীতি মেনে যে পূজা অর্চনা হয়, তাছাড়া এখানে কর্মা কাগিউর যে ওনাদের রীতিনীতি আছে সে সব মিলিয়ে জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখন রিপেয়ারিংয়ের কাজ চলছে বলে বন্ধ আছে, যদি খোলা থাকতো ভিতরে খুব সুন্দর কাজ করা আছে, দেয়ালে খুব সুন্দর নকশা করা আছে, আর এর পিছন দিকটা একটা স্কুলও আছে। রেনক মনস্ট্রিতে দেখতে পাওয়া যায় বিভিন্ন প্রাচীন পাণ্ডুলিপি ও দেয়াল নকশা। এছাড়া মনস্ট্রির ঐতিহ্যগত স্থাপত্য এবং টিবেটিয়ান বুদ্ধিজমের কর্মা কাগিউর পূজা অর্চনা এক অন্য জগতে নিয়ে যায়। মনস্ট্রির প্রবেশপথের বাম দিকে একটি রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে আরও একটি মন্দিরের দিকে। আমি পা বাড়ালাম সেই দিকেই। এত শান্ত জায়গা, কোনো একটা আওয়াজ পাওয়া যাচ্ছে না, আর এই সামনেই হচ্ছে মন্দির। আবহাওয়াটা মেঘলা আছে, তাই না হলে এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর নিচে লাম্পোখরি লেক। এই হলো লাম্পোখরি লেক, আর যদি মেঘ না থাকতো পুরো এই জায়গাটায় দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এতক্ষণ ধরে যে লেকটি উপর থেকে বারবার চোখে পড়ছিল, এবার রওনা হলাম সেই লাম্পোখরি লেকের উদ্দেশ্যে। মনাস্ট্রি থেকে খানিকটা নিচে নামতেই চলে আসলো লেকে প্রবেশ করার গেট। লাম্পোখরি লেকে প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা মাত্র। আরিতার লেকে চলে এসেছি। এই লেকটাকে লাম্পোখরি লেক এবং হাতিসও বলা হয়। লম্বায় 1,120 ফুট আর চওড়ায় হচ্ছে 240 ফুট। সিকিমের যত প্রাচীন লেক আছে তার মধ্যে এই লেকটাও পড়ে। প্রচুর মাছ আছে এখানে। লাম্পোখরি লেকে বোটিংয়ের ব্যবস্থাও আছে। জনপ্রতি 50 টাকা দিয়ে অথবা চারজনের বোটের জন্য 200 টাকা দিয়ে বোটিং করা যায়। এছাড়া এখানে রাত্রিবাসের ব্যবস্থাও আছে। বিস্তারিত বিবরণ দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। রওনা হলাম 15 কিলোমিটার দূরের রংলির উদ্দেশ্যে। রংলি থেকেই আমরা পরবর্তী ভ্রমণের জায়গাগুলির জন্য পারমিট সংগ্রহ করে নেব। মাথায় রাখবেন রংলিতে বেলা 12টার মধ্যে পৌঁছানোর জন্য। বেশি দেরি হলে এখানে পারমিট পেতে অসুবিধা হয়। যাত্রাপথে রংলি থেকে কিছুটা আগে দেখা পেলাম কয়েকটি হোয়াইট ক্রেস্টেড লাফিং থ্রাসের। সবই একই, এখানে
রংলিতে পারমিটের জন্য দরকার প্রত্যেক পর্যটকের দুটি পাসপোর্ট সাইজের ছবি আর ভোটার কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের জেরক্স। পারমিটের জন্য গাড়ি প্রতি 300-500 টাকা খরচ পড়ে। রংলি এসে গেছি, এই জায়গাটা প্যাকিয়ং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, আর এখানকার এসডিপি অফিস থেকেই আমরা পারমিট নিয়ে নেবো সিল্ক রুট ভ্রমণের। আর মাথায় রাখবেন, কেবলমাত্র ভারতীয়দেরকেই এই সিল্ক রুট ভ্রমণের অনুমতি দেওয়া হয়। একটা সময় এই রাস্তা ধরে জুলুক হয়ে, জেলেপ্লা পাস হয়ে তিব্বতের সঙ্গে ব্যবসা বাণিজ্য চলতো, আর এইটাই এখানকার শেষ বাজার। যদি আপনাদের প্রয়োজনীয় কোনো জিনিস কেনার থাকে তাহলে এখানকার বাজার থেকে কিনে নিতে পারেন। এই পথে ভ্রমণের সময় আপনার অরিজিনাল ডকুমেন্টস সাথে রাখতে হবে, প্রয়োজনে চেকিং করা হতে পারে। এখানে পারমিট দেয়া হয় রংলি থেকে পুরনো বাবা মন্দির যাওয়া পর্যন্ত। রংলি থেকে কিছুটা যাওয়ার পর লিংতাম চেকপোস্টে পারমিট চেক করা হয়। রংলি বাজারটি বেশ বড় এবং দামেও বেশ সস্তা, প্রয়োজনীয় জিনিসপত্র এবং কেনাকাটা এখান থেকে করে নিতে পারেন। বেশ কিছুটা সময় আমারও এখানে চলে গেল। প্রতি বুধবার অত্যাবশ্যক জিনিস বাদে এই বাজার বন্ধ থাকে। রংলি এবং লিংতামে বেশ কিছু হোমস্টে চোখে পড়ল। এসে গেছি কালীখোলা ফলসে, তবে স্থানীয় লোকেরা এই ঝর্ণাটাকে কিউখোলা ফলসও বলে। এখানে একটা সময় অনেক আলু ধোয়া হতো, নেপালি ভাষায় আলুকে কিউ বলা হয়, তো সেই থেকে এই ঝর্ণাটার নাম হয়েছে কিউখোলা ফলস। প্রায় 100 মিটারের মতো উঁচু আছে। চলুন ফলসটা দেখা যাক। এই রাস্তার পাশে একটা ধস নেমেছে অনেক বড়। কিউখোলা ফলসের সেই সৌন্দর্যটা আর অতটা নেই, আছে, জলও এখন কম আছে, কিন্তু মোটামুটি অতটা ভালো লাগছে না। আজকে সমস্ত জিনিস উল্টো পাল্টা হয়ে গেছে। 4:30 বাজে, আমরা এখন কিউখোলা ফলসে এলাম। একটা মোমোর দোকানে দাঁড়িয়েছি, এই 60 টাকা করে নিল ভেজ মোমো। আর এখানে আপনি চিকেন মোমো নিতে পারেন, 90 টাকা পড়ছে। চাউমিনও আছে, আরো অনেক জিনিস আছে, খেলে খেতে পারেন। কিউখোলা ফলস থেকে আমরা রওনা হলাম পদমচেনে আমাদের হোমস্টের উদ্দেশ্যে। পথে পাঙ্গুলাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে প্রবেশ করার জন্য গাড়ি প্রতি 385 টাকা এন্ট্রি ফি দিতে হলো। পদমছেনে আমি ছিলাম সাইলেন্ট উড হোমস্টেতে। খরচ প্রতিদিন প্রতিজনের 1100 টাকা। রুম এবং বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও ঠিকঠাক। তবে এই হোমস্টের খাওয়া দাওয়ার স্বাদ আর পরিমাণ অতটা ভালো নয়, আর একটু আতিথেয়তারও অভাব চোখে পড়ল। তবে রুম থেকে আর বারান্দা থেকে দারুণ ভিউ দেখা যায়। এর সাথে উপরি পাওনা পদমছেনের প্রাকৃতিক পরিবেশ আর রংবাহারি পাখিদের কিচিরমিচির। হোমস্টের যোগাযোগ নাম্বার দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। বুকিং করার সময় খাওয়া দাওয়ার বিষয়টি একটু আলোচনা করে নেবেন।
পদমচেনের উচ্চতা প্রায় 8000 ফুটের মতো। বছরের বেশিরভাগ সময়ই এখানে আবহাওয়া ভালো থাকে। আপনারা চাইলে জুলুক আর নাথাং ভ্যালির পরিবর্তে এখানে থেকেও সিল্ক রুট ঘুরে দেখে নিতে পারেন, কারণ জুলুক ও নাথাং ভ্যালির উচ্চতা আর শীতের তীব্রতাও এখান থেকে অনেক বেশি। আমি অভিষেক, আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে সিল্ক রুট ভ্রমণের পরের পর্বে। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।